যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এ ঘটনার পরই কে বা কারা ট্রাম্পকে হত্যা চেষ্টা করতে পারে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ এ নিয়ে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই জানত ডোনাল্ড ট্রাম্পের জীবনের ঝুঁকি রয়েছে গেল এক সপ্তাহ আগেই তাদের কাছে তথ্য আসে ইরান যে কোনো সময় ট্রাম্পের উপর হামলা করতে পারে এ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে তেহরান তাই ট্রাম্পের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেয় তারা কর্মকর্তারা বলছেন কথিত ওই ইরানি চক্রান্ত এবং গত শনিবার পেন্সিলভেনিয়ার সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না এখনও তা জানা নেই তাদের তবে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে আরও কিছু প্রশ্ন সামনে এসেছে যে ২০ বছর বয়সী হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস কিভাবে সমাবেশের পাশে একটি ভবনের ছাদে আরোহণ করেন এবং ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য কাছাকাছি পৌঁছাতে পারেন তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে তেহরান দেশের পররাষ্ট্রমন্ত্রীর দাবি ট্রাম্পের হত্যা চেষ্টায় ইরান জড়িত নয় যদিও ট্রাম্প একজন অপরাধী আর ইরানের আদালতে তার বিচার করা হবে জাহানারা ভুইয়া এখন বিশ্ব শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল